দখিয়ার আতা খালে মন্ত্রী রঞ্জিত দাসর বিভাগে। কোটি কোটি টাকার আতার ভাগ নাপালে হিতাধিকারী। মন্ত্রী রঞ্জিত দাসর বিরুদ্ধে ন্যায়িক যুজর হুঙ্কার। গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হব বিধায়ক এ কে রশিদ আলম। মই এতিয়া উপায় নাপাই আইনের ব্যবস্থা লম, হাইকোর্টত যাম, এই দুখিয়ার আটাখিনি আমি সবে মিলে উদ্ধার করিব লাগিব। রাজ্যের লাখ লাখ দুখিয়া দরিদ্রজনের বাবে কেন্দ্রীয় সরকারে মাহিলি যোগান ধরে রাজ সাহায্যযুক্ত আতা। মুকলি বাজারের 40-50 টাকার তুলনাত 10 টাকা মূল্যত উপলব্ধ হয় সরকারি আতা। পিছে কেন্দ্রই যোগান ধরা রেহাই মূল্যর আতা দরিদ্রজনে নোপার তথ্য পোহরে আহিছে নিউজ 18-র সরজমিন তদন্তন। কেবল গ্রাহকেই নহয়, বহু ঠাইত সুলভ মূল্যর ব্যবসায়ীও হেনু পোৱা নাই সরকারি আতার যোগান। আমি যোৱা মাহতো পোৱা নাই, তার আগতে পাইছিলো, তো মাঝে মাঝে আটাও নাপাও, কেতিয়াবা গেপ যায়, কিন্তু নিমকটো আমি পোৱা নাই আজিলৈকে। আটাখিনি কোন এজেন্টবিলাকে দিয়ে ঠিকে, নেদিয়া বলে আমি কব নোৱাৰে, কিন্তু কথাটো হল 5 টাকার বিনিময়ত মাত্র 300 গ্রাম আটা এখন কার্ডর বিপরীতে। আর কার্ডখানত হয়তো কিছু কার্ডত এনেকা 10-12 জন পরিয়াল থাকা মানুষ আছে বা 6-7 জন থাকা আছে, এজন মানুরে নুকুলায় আসলতে 300 গ্রাম আটা এক মাহত থাকো। যদি গ্রাহকক যোগান ধরবলে সুলভ মূল্যর ব্যবসায়ী আটা নাপায়, তেন্তে কেন্দ্রই যোগান ধরা মাহিলি 5,516 মেট্রিক টন আটা কলৈ যায়? মিলৰ পৰাই পুনপতিয়াকৈ মুকলি বজাৰত বিক্ৰী হয় নেকি আটা? গুৰুতৰ অভিযোগ তুলিলে বিধায়ক মনোৰঞ্জন তালুকদাৰে। কিন্তু আমাৰ জনাত এই গেহুটো ফ্লৰ মিলত দিয়ে, ফ্লৰ মিলৰ পৰা এই গেহুটো সমবায়লৈকে নাহে, সুলভ মূলৰ কোনো দোকানত এক টলাও বৰপেটা জিলাত আটা দিয়া নাই, ডিৰেক্টলি গুচি যায় বজাৰলৈকে, খোলা বজাৰলৈকে গুচি যায়, যিহেতু খোলা বজাৰত 35-40 টকা। আর আমি জানিব পৰা মতে ইয়াৰ ভাগটো একেবাৰে মন্ত্ৰীলৈকে আহে, আমাৰ জিলা আয়ুক্ত সকলো ইয়াতে ইনভলভ হৈ থাকে, সাপ্লাই বিভাগৰ বৰমুৰিয়া সকল ইনভলভ হৈ থাকে। ইফালে ইমান সন্দেহ অভিযোগৰ পিছতো যোগান মন্ত্ৰী ৰঞ্জিত দাসে এতিয়ালৈ কিয় তদন্ত ঘোষণা কৰা নাই তাতো প্ৰশ্ন বিধায়ক মনোৰঞ্জন তালুকদাৰৰ। ইয়াক এটা মানে ভাল তদন্ত হোৱা দৰকাৰ, আৰু এইটো একেবাৰে লুণ্ঠনের একটা সাংঘাতিক মাধ্যম হয়েছে অসমলৈকে গম আর নিমখর আবন্টন। খাদ্যমন্ত্রী যে দিছে, খাদ্য যোগান মন্ত্রী রঞ্জিত দাসে যে উত্তর দিছে, সেই উত্তর কোনোপধ্যে মানি লব পৰা উত্তর নয়। আমি সেখানে সদন কমিটির দাবি উত্থাপন করল। পিছে যোগান বিভাগের কোটিটকীয়া আটা কেলেঙ্কারির তদন্ত মন্ত্রী রঞ্জিত দাসে ঘোষণা নকরিলে আদালতে তদন্ত ঘোষণা করিব বলে আশাবাদী কংগ্রেসের বিধায়ক এ কে রশিদ আলম। কিয়নো আটা কেলেঙ্কারিক লৈ উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হোৱাৰ সিদ্ধান্ত লৈছে এ কে ৰশিদ আলম। মই এতিয়া উপায় নাপাই আইনৰ ব্যৱস্থা লম, হাইকোর্টত যাম, এই দুখীয়াৰ আটাখিনি আমি সবে মিলি উদ্ধাৰ কৰিব লাগিব, আৰু দুখীয়াৰ আটা দুখীয়াক দিব লাগিব, ইনকোয়ারি কৰি আওতা টানি যিবিলাক মিলে এই টকাটো মাৰি কৈছে, এই গোটেই টকা উদ্ধাৰ কৰি সেই দুখীয়া মানুহক দি দিব লাগে। ব্যুৰো ৰিপৰ্ট News 18, Ahom Northeast. আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।